নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যেরকমটা আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার একুশের ভোট কিন্তু খুবই সামনে আর তার জন্য কিন্তু রাজ্য সরকারি বলুন বা কেন্দ্র সরকারে বলুন তাদের দুজনেরই তরফ থেকে কিন্তু অনেক পশ্চিমবঙ্গের মানুষদের নতুন নতুন প্রকল্প এবং কেন্দ্র সরকারের নতুন নতুন যোজনা কিন্তু দেওয়া হচ্ছে আর যেগুলোর সুবিধে কিন্তু ভোটের আগেই দেওয়ার কথা বলা হয়েছে মানে এই সমস্ত যোজনায় যদি আপনি যদি এখনই যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু ভোটের আগে আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যোজনাগুলির টাকা আপনাদের ব্যাঙ্কে পৌঁছে যাবে যেমনটা আপনারা সবাই জানেন যে পাঁচই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার তরফ থেকে কিন্তু রাজ্য বাজেট দুই হাজার একুশ পেশ করে দেওয়া হয়েছিল আর সেখানে অনেক বড় বড় কুড়িটি ঘোষণা করা হয়েছিল যার মধ্যে আটটি নতুন প্রকল্পের ভিডিও আমরা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম আর শুধু নতুন প্রকল্পই নয় সেই সঙ্গে কিছু অনেক পুরনো প্রকল্প রয়েছে যেগুলো সুবিধে এখন বর্তমানে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যেরকমটা যে কৃষক বন্ধু প্রকল্প ছিল সেখানে কিন্তু প্রথমে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো এক একজন কৃষককে সেই সঙ্গে সেটা এখন বাড়িয়ে সেটা ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছে আর সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে তো এরকমই মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরও অনেক নতুন নতুন প্রকল্পের কথা বলা হয়েছে ঠিক সেই রকমই কেন্দ্র সরকারের তরফ থেকেও কিন্তু অনেকগুলি নতুন নতুন যোজনা আমাদের পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা সেই সমস্ত যোজনায় আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু ভোটের আগেই মানে দু হাজার একুশের যে ভোট রয়েছে তার আগেই কিন্তু আপনাদের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কেননা আপনারা সবাই জানেন যে ভোটের আগে যে কোনো কাজ খুব দ্রুত করা হয় যেরকমটা যে দুয়ারে সরকার প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রীর সেখানে কিন্তু তিন থেকে সাত দিনের মাথায় সমস্ত লোকে যে কোনো কাজ হয়ে যাচ্ছিল আর ঠিক সেরকমই যে তরুণ স্বপ্ন যে প্রকল্পটা এখন নাম দিয়েছে সেখানে কিন্তু সমস্ত দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছিল আরও এরকম অনেকগুলি দৃষ্টান্তমূলক কাজ রয়েছে যেগুলো ভোটের আগে আগেই কিন্তু কার্যকর করা হচ্ছে তো আজকের ভিডিওটিতে আমরা আপনাদের এমনই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে নতুন নতুন কিছু যোজনা সম্পর্কে আপনাদের জানাবো যেগুলোতে আপনারা এখনই আবেদন করতে পারবেন আর সেগুলোর টাকা খুব শীঘ্রই মানে ভোটার আগে আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তো আসুন দেখুন যাক যে পশ্চিমবঙ্গে আরও কোন কোন নতুন যোজনা ঘোষণা করা হয়েছে কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারাও চান যে ভোটের আগে আগেই যাতে আপনাদের এই সমস্ত যোজনার টাকা দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সবার প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘন্টা অপশানটা থাকে টিপে অলে ক্লিক করবেন এই সমস্ত খবর সবার প্রথমে দেখার জন্য তো এখানে দেখুন সবার প্রথম যে যোজনাটি রয়েছে সেটা হলো শিশু বিকাশ যোজনা এখানে ধরুন লেখা রয়েছে যে সকল শিশুদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা আর এই প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনায় আপনি আপনার সন্তানের জন্য কীভাবে আপনি আবেদন করবেন সেটা এখানে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে কি কি সুবিধা রয়েছে সেটাও আমি আপনাদের এই ভিডিওটিতেই জানিয়ে দেবো তো এখানে নিচে দেখুন সবার আপনাদের সুবিধাগুলি দেখিয়ে দেয় এখানে দেখুন লেখা রয়েছে যে কোন কোন শিশুরা এই সুবিধে পাবে সবার প্রথমে যারা স্কুলগামী শিশুরা রয়েছে তারাই কিন্তু এই যোজনার সুবিধে পাবে আর সেই শিশুর বয়স ষোলো বছরের ঊর্ধ্ব হলে চলবে না মানে ষোলো বছরের কমেই কিন্তু এই যোজনাতে তারা অংশগ্রহণ করতে পারবে তো এখানে দেখুন নিচে কি কী সুবিধা রয়েছে সেটা বলা রয়েছে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তাদের কিন্তু ভর্তির পরে পরেই তিন হাজার টাকা দিয়ে দেওয়া হবে এবং যারা অষ্টম শ্রেণীতে ভর্তি হবে তাদের ভর্তির পরে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং দশম শ্রেণীতে ভর্তি হলে সাত হাজার টাকা দেওয়া হবে এবং যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ভর্তির পরে আট হাজার টাকা দেওয়া হবে সেই সঙ্গে সেই শিশুর যখন একুশ বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু তাকে এককালীন দুই লক্ষ টাকা দেওয়া হবে তো এবারে আপনাদের দেখিয়ে দেয় যে এই সমস্ত সুবিধা পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেই শিশুর এনে বলা রয়েছে সবার প্রথমে তো আধার কার্ড লাগবে সেই সঙ্গে তার বাবার ভোটার আইডি কার্ড লাগবে প্যান কার্ড লাগবে আয়ের শংসাপত্র মানে যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে এবং ব্যাংকের বিষদ মানে ব্যাংকের যে বই রয়েছে তার প্রথম পাতার একটি যে জেরক্স রয়েছে সেটা দিতে হবে এই সমস্ত কিছু দিয়ে তারা যদি আবেদন করে তাহলে কিন্তু উপরে যে যেই সমস্ত আমরা সুবিধা বললাম সেই সমস্ত সুবিধা কিন্তু সেই শিশুরা পাবে আসুন তার পরের প্রকল্পটি দেখে নেই সেটা হলো শিক্ষাস্ত্রী প্রকল্প এটিও ছাত্রছাত্রীদেরই জন্য এখানে ধরুন বলা রয়েছে যে যারা তপশিলি ও আদিবাসী যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু বছরে আটশো টাকা করে দেওয়া হবে আর এটার জন্য আপনার বাচ্চাকে একটি সরকারি স্কুলে থাকতে হবে আর সেখানে সে যদি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে যদি পাঠারত থাকে আর সে যদি তপশিলি জাতি হয় তাহলেই কিন্তু তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হবে তো এবারে দেখে দেই যে এটার জন্য আপনাকে কোথায় আবেদন করতে হবে সেটা তখন বলা রয়েছে যে শিক্ষাশ্রী প্রকল্পের ফর্মটা আপনাদের যে বিদ্যালয় রয়েছে মানে সেই শিশুর যে বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করলে সেই ফর্মটা কিন্তু সেখান থেকেই পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো আসুন তার পরের পরে দেখে নেই সেটা হলো প্রধানমন্ত্রী শ্রমিয়োগী মনধন যোজনা তো এই যোজনাটা কিন্তু আগে আমাদের পশ্চিমবঙ্গে ছিল না কিন্তু এটা কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গে আনা হয়েছে এটাতে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক মাসে তিন হাজার টাকা মানে বছরে ছত্রিশ হাজার টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে আর এটার জন্য আপনার যোগ্যতা কি থাকতে হবে সেটা তখন বলা রয়েছে যে যোগ্যতা অনুযায়ী আপনাদের একটি অসংগঠিত শ্রমিক ও বা খেটে খাওয়া মানুষ হতে হবে আপনার বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যেই হতে হবে আর আয় পনেরো হাজার টাকার নিচে থাকতে হবে ধরুন কী কী ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনার আধার কার্ড লাগবে সেই সঙ্গে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তার প্রথম পাতার জেরক্স আর সেই ব্যাংকে যে আইএফএসসি কোড রয়েছে সেটাও দিয়ে দিতে হবে আসুন তার পরের প্রকল্পটি দেখে নেই সেটা হলো তরুণের স্বপ্ন প্রকল্প আর এই প্রকল্পের আওতায় এই বছরই যেমন দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে ট্যাপ কেনার জন্য দেওয়া হয়েছে সেটা কিন্তু এখন থেকে প্রতি বছর রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই দশ হাজার টাকা দেওয়া হবে আর সবচেয়ে বড়ো কথা এখানে ধরুন নিচে তখন বলা রয়েছে যে নবম দশম ও একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরও যাতে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা আর সেই সঙ্গে দেখুন তার পরের প্রকল্পটি দেখে নেই সেটা হলো জয় জোহার বা তপসিলী বন্ধু পেনশন প্রকল্প এই প্রকল্পের আওতায় যাদের ষাট বছরের বেশি বয়স হয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এবং সেই সঙ্গে তার পরের প্রকল্পটি সেটা হলো বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা এটাও কিন্তু সেম এটাতে কিন্তু আঠেরো বছরের বেশি যারা বিধবা মহিলা রয়েছে এবং যারা বয়স্ক মহিলা রয়েছে তাদেরকেও কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে আর এই দুটো প্রকল্পেরই জন্য আপনাদের বিডিও অফিসে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে তাহলেই আপনারা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন আর আজকের সর্বশেষ যোজনাটি হল ফ্রি রেশন যোজনা হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই ঘোষণাটি করা হয়েছে যে আপনারা যেরকম লকডাউনের পর থেকে ফ্রিতে রেশন পেয়ে আসছেন সেটা এখনও পর্যন্ত তিরিশে জুন দুই হাজার একুশ পর্যন্ত ঘোষণা করা হয়েছে সেটাকে কিন্তু বাড়িয়ে সারা জীবন করার কথা বলা হয়েছে মানে যতদিন পর্যন্ত মমতা সরকার থাকবে ততদিন সবাইকে একদম ফ্রিতে রেশন দেওয়া হবে